মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস। চমৎকার একটা ঘটনা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিল, বলল এখন যে সাহাবী এসে বসবে সে সাহাবী জান্নাতি। আনসারী সাহাবী এসে বসলো, সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না, এই আনসারী সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন, এই মুহূর্তে এমন একজন সাহাবী এসে এইখানে বসবে, এই সাহাবীটা জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, আজকেও ওই সাহাবী এসে ওই জায়গায় বসেছে। তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন, এখন একজন সাহাবী এখানে এসে বসবে, সে জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, ওই সাহাবীটাই আবার এসে বসেছে। সবাই অবাক, কি আজীব, কি আছে এই সাহাবীর মধ্যে, যে সাহাবীর ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি। সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। মনে মনে ভাবলেন, এটা তো চারটেখানে কোনো কথা না, বিশ্বনবীর অ্যানাউন্সমেন্ট, দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার এই আনসারী সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোন আমল আছে, এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই। যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস একবার পরিকল্পনা করে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন, যে বললেন, ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া, আমার ঘরে থাকতে মন যাচ্ছে না, তোমার বাসায় মেহমান হয়ে এসেছি, যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই। কয়দিন, শুনতেছেন, বুঝতেছেন, কষ্ট হচ্ছে না তো? ওই আনসারী সাহাবি বলে, আহলান ওয়া সাহলান, খোশ আমদেদ, এ আমার সৌভাগ্য, আমার মেহমান হয়ে আপনি থাকবেন, আসেন আমার ঘরে থাকেন, এই ঘরে আমি থাকি, আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম, থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন, কখন আনসারী সাহাবি কি করে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এমন কোন বিশেষ আমল এই সাহাবির মধ্যে খুঁজে পায় নাই। তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই। এবার তিন দিন পরে তো চলে যাবার পালা, ঠিক কি না? এবার তিনি সোজা সাপটা আনসারী সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন, বললেন, ও ভাই, আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই, যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস এবার বলতে আরম্ভ করলেন, আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিশ্বনবী ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি, কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো, আমি ওই আমল করে জান্নাতি হতে চাই। আল্লাহু আকবার! এবার আনসারী সাহাবী মুখ খুললেন, উনি বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এমন কোন বিশেষ আমল আমার নাই, হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, নামাজের সময় নামাজ পড়ি, রাতে এসে ঘুমিয়ে যাই, ফজরের আগ দিয়ে উঠে তাহাজ্জুদ করি, সময় মতো জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, কিছু দান সদকা করি, সবাই যা করে আমিও তাই করি, স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই। তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনে রাখো, একটা কাজ আমি প্রতি রাতে করি, হয়তো বা এ কারণে বিশ্বনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে। আব্দুল্লাহ বললেন, ও আনসারী সাহাবী, কি কাজ তুমি করো? এবার আনসারী সাহাবী বলতে লাগলেন, প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই, আমি কারো ব্যাপারে কোনো রাগ, কোনো হিংসা, কোনো ক্ষোভ অন্তরে নিয়ে ঘুমাতে যাই না, ওই দিন যার সাথে যা হয়েছে সবাইরে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। ওই দিনে কেউ আমার গালি দিছে, কেউ আমার বকা দিছে, কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে, উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না,
আউবি ইলা ফিরাশি, আমি এমন ভাবে আমার বিছানায় যাই, ওয়ালাইসা ফি কলবি হিকদুন আলা আহাদ, এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই, সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই। এজন্য বিশ্বনবী এই সাহাবীকে তিন তিনটা মজলিসের ভরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাইরে মাফ করে দিয়ে মনের যত ক্ষোভ জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি, এই সাহাবীর মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে? পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন? আজকে সবাইরে মাফ করে দেব, যে আমার উপর জুলুম করছে বিচার আল্লাহ করবে, কে কি বললো ওটা দেখার দরকার নাই, কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোনো তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরে রাখবেন, রাখলে লাভ না লস, এটা আরো জ্বালা দিবে আমাদের, এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে, ইট উইল বার্ন মি ইনসাইড, ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে, এগুলো বয়ে বেড়াতে চাই না আমি, আমি সব মাফ করে দিতে চাই, চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, তারা অন্যের প্রতি রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না, অন্তরে রাগ ক্ষোভ জ্বালা পেলে পুষে রাখে না, বরং সবাইকে মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়। পারা যাবে? কি করবেন? ক্ষমা করব, কি করবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এটা আমরা চাই, কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা করতে পারি না। যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান তাহলে আগে নিজেরা নিজেদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ভুল করছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো, আমি ক্ষমা চাইতেছি কিন্তু আমি ক্ষমা করি না আরেকজনকে, তো তুমি ক্ষমা করো না, তুমি ক্ষমা চাও কোন সাহসে? মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জান, আল্লাহর হাবিব ফরমান কোন বান্দা যদি অন্য বান্দারে ক্ষমা করে দেয় আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয়। ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তুমি যদি অন্যরে মাফ করে দাও, তুমি যদি অন্যের ভুল ক্ষমা করে দাও, তোমার ভুলগুলো ক্ষমা করে দিবে কে? আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম, কদরের রাত্রে আমরা পড়ি আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি ভালোবাসো, ফাআফু আন্নি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর ক্ষমার জন্য দিন রাত চোখের পানি ছেড়ে আমরা কাঁদি কিন্তু অন্যের ক্ষমা করতে চাই না। কথাটা বুঝতে পারছেন? আমরা আল্লাহর ক্ষমা চাই কিন্তু আমরা আমাদেরকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, ক্ষমা পেতে হলে আগে ক্ষমা, মনে থাকবে তো? আমরা আসলে অতীতকে বয়ে বেড়াই, অতীতকে বয়ে বেড়াই, অতীতকে ভুলতে চাই না, কোন বছর কে আমারে মারছিল ওইটারে মনে রাখছি, কোন 20 বছর আগে আমারে অপমান করছিল মনে রাখছি, তোরেও আমি অপমান করু, তুই আমারে মারছিলি তোরেও মারুম, 20 মনে রাখিস, মনে রাখিস, দেখাই দিমু। তো এই যে এই দেখেন, খেয়াল করে দেখেন, 20 বছর আগে কোথায় আমার অপমান করছিল এটা আমি ভুলি নাই, মনে রাখিয়ে দিছি, তার মানে 20 বছর ধরে এটা জ্বলতেছে এদিকে, ক্ষতি কি আমার না অন্য কারো? এগুলো ভিতরে জ্বলে, প্রতিহিংসার আগুন আপনারে জ্বালিয়ে দিবে, প্রতিশোধ নেয়ার আগুন দিনকে দিন আপনারে জ্বালায়, আপনি যদি একদিন ওরে অপমান করেন মারেন ও একদিন জ্বলবে মরবে, কিন্তু প্রতিদিন আপনি জ্বলবেন চিল্লা এখন ঠিক কি না? রাসূল সাল্লাম ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের দিন সব কাফের মুশরিক গুলো আল্লাহ রাসূল সাল্লামের পায়ের সামনে থার থার করে কাঁপছিল, সবাই ভেবেছে আমরাও যেরকম পাশান মুহাম্মদ মনে হয় তাই করবে, আমাদেরকে এবার কচুকাটা করবে। আল্লাহ রসুল মক্কার কাফির মুশরিকদের এই দৃশ্য দেখে ঘোষণা দিয়ে দিলেন, ইদহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই, ইদহাবু ফা আনতুম আত-তালাকা, আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম,
ঐতিহাসিকরা বিশ্বনবীর এই বিশাল দিল দরিয়া দেখে অবাক হয়েছে। তারা বলতে বাধ্য হয়েছে, ইন দ্য লং হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড দেয়ার ইজ নো ইনস্ট্যান্স অফ ম্যাগনিনিমিটি অ্যান্ড ফরগিভনেস হুইচ ওয়াজ শোড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়েন অল অফ হিজ এনিমিজ লেইড আন্ডার হিজ ফিট অ্যান্ড হি ফরগেভ দেম ওয়ান অ্যান্ড অল। পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নজির কোনো মানুষ দেখাতে পারে নাই। যখন তার ঘোর শত্রুরা তার পায়ের সামনে বসে থারথার করে কাঁপছিল, তিনি চাইলে পিষে মারতে পারতেন, কিন্তু তা না করে তিনি ক্ষমা করে দিয়েছেন। এজন্য কি করবেন, কি করবেন? ওয়ালা আফিনা আনিন্নাস, মুত্তাকি বান্দার তিন নম্বরের বৈশিষ্ট্য, মুত্তাকি বান্দারা ক্ষমা করে দেয়, তারা মনের মধ্যে হিংসা রাগ এগুলো পুষে রাখে না। সুবহানাল্লাহ, পড়েন, যারা ক্ষমা করে এরা অনেক ভালো থাকে ভাই, জানেন? আপনি ক্ষমা করে দিলে আপনি শান্তিতে থাকবেন। আপনি যদি আপনার ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা, কে আপনার গালি দিছিল, কষ্ট দিছিল, সবসময় এগুলো বয়ে বেড়ান, ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড, এগুলো আপনার ভিতরে জ্বালায় পড়ে আর সারখার করে দিবে। আর যদি ভুলে যান, জায়গায় মাফ করে দেন, তাহলে সদবোধ সব শেষ, আমি আছি শান্তিতে, ঠিক কি না? আমরা শান্তি চাই কি চাই না? আমরা অতীতের এই কষ্ট বুকে নিয়ে আর চলতে চাই? সমাধান একটাই, ক্ষমা করে দেন।